ওকে, সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মানে এসএসসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের থার্ড চ্যাপ্টার, যেটা মনে হয় যে সবার কাছে একটু কঠিন চ্যাপ্টার বলে মনে হয় এবং সবাই সেটা এড়িয়ে যেতে চায়। সো আমি চেষ্টা করব যে যাতে এই চ্যাপ্টারটা যাতে একেবারে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারো এবং যাতে এই চ্যাপ্টার, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সমাজের মধ্যে এই চ্যাপ্টারটা পড়ানোর পরে এই কাজগুলো করার পরে তোমার কাছে মনে হবে যে এই চ্যাপ্টারটাই সব থেকে সুন্দর একটা চ্যাপ্টার ছিল। কজ সমাজের মধ্যে একমাত্র এইখানে তুমি অ্যাস্ট্রোনমির স্বাদ পাবা, দেন হচ্ছে তুমি মানে আই মিন পৃথিবী নিয়ে অনেক জানা যে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তুমি জানতে পারবা। একটা ব্যাপার হচ্ছে যে অ্যাস্ট্রোনমি, তাই না, মানে যেগুলো তারা গ্রহ নক্ষত্র জ্যোতির্বিদ্যা, জ্যোতির্বিদ্যার একটু স্বাদ এখানে আমরা পাই আসলে এই চ্যাপ্টারটাতে। সো এই চ্যাপ্টারটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ আমি যদি এখন বলি যে তোমরা কেউ কি রকেটে চড়ে কোনো জায়গায় যাইতে চাও কিনা, তখন দেখবো যে সবাই সেটাতে উদ্গ্রীব যে না আমরা জ্যোতির্বিদ্যা নিয়ে জানতে চাই। তো এই এই জ্যোতির্বিদ্যার একটু ব্যাপার স্যাপার এদিকে আছে, জ্যোতির্বিদ্যার একটু ব্যাপার স্যাপার এদিকে আছে, জ্যোতির্বিদ্যার আরেকটু ব্যাপার স্যাপার তোমাদের সায়েন্সের বই আছে কোন কোন জায়গায় বলতে পারবে? কেউ নিউটনের সূত্রে, নিউটন কিন্তু ওনার সূত্রটা আবিষ্কার করছেন কিন্তু গ্রহর ইয়াটা চিন্তা করে, গ্রহগুলোর কথা চিন্তা করে তখন সূত্রটা আবিষ্কার করছে, বোঝা গেছে ব্যাপারটা? তো সেখানে একটু একটু জ্যোতির্বিদ্যা আছে। এবং আমরা আজকে এইটাতে আমরা মূলত পৃথিবীর বিভিন্ন স্থানে সময় নির্ণয়ের পদ্ধতি গুলা দেখবো এবং সময়টা কেন ডিফারেন্স হয় এক একটা জায়গায়। এবং আরেকটা কথা হচ্ছে, ধরো আজকে তুমি যদি মোহনগঞ্জের কোনো একটা রাস্তায় হারাও, ঠিক আছে, তখন তুমি কিন্তু তুমি বলতে পারবা যে ভাই আমি ঠিক এই জায়গাতে হারাইছি, তাই কিনা, আমি ঠিক এই জায়গাতে হারাইছি, যে আমি ওই গলিতে বা ওই গলিতে হারাইছি। এখন ধরো পৃথিবীর কত ভাগ স্থল কত ভাগ জল, আমি এই জায়গায় হারাইছি। তারপরেও এখানে একটা কথা আছে, ধরো তুমি আমাজন ফরেস্টের কোন একটা জায়গায় হারাই গেছো, ফরেস্টের গহীনে, আমাজন ফরেস্টের গহীনে কোন একটা জায়গায় তুমি কি করছো, হারাই গেছো। এখন আমি আমি আজকে এখন যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এটা কেন জানাটা প্রয়োজন সেটা আগে বুঝো। ধরো তুমি আমাজন ফরেস্টে কোনো জায়গায় হারাই গেছো, এখন তুমি বলতে পারবা যে ভাই আমি ওই গলিতে হারাইছি, এই গলিতে হারাইছি, উদ্ধারটিকে তুমি কি বলবো যে তুমি কোন জায়গায় আছো? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এইটা। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু পৃথিবীর তিন ভাগের দুই ভাগেই জল, তুমি সমুদ্রে যাইতেছো, তুমি কি করতেছো, সমুদ্রে যাইতেছো, যখন তুমি সমুদ্রে যাইতেছো তখন তুমি হঠাৎ করে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, এখন তুমি উদ্ধার টিমে কি বলবা, সমুদ্রের কোন জায়গায় আছে, সমুদ্রের কোন জায়গায় আছে, সমুদ্রের কয় নাম্বার গলিতে আছে ওইটা বলতে পারবা? লোকেশন অ্যাক্সেস কি ওটা কিছুই হবে না, না কোনো কিছু না, তুমি কি এখন তো আসলে এখন তো ব্যাপারটা হচ্ছে সমুদ্রের মাঝখানে এমন হতে পারে নেট না কাজ করতে পারে, আর এই ব্যাপারগুলো ডিরেক্ট কখন আসছে, যখন গুগল ম্যাপ নামে কিছু ছিল না, এই ব্যাপারগুলো তখন আসছে যখন গুগল ম্যাপ বলে কিছু নাই, তো মানুষকে কি নির্ণয় করতে হবে তখন, বুঝা গেছে? ইভেন তারা কিন্তু তোমার ক্রিসকু গ্রাফ যন্ত্র দিয়ে কিন্তু ওরা ইয়া নির্ণয় করতো তোমার আই মিন অক্ষ অক্ষ রেখা তারা কোন কোন জায়গায়। তুমি যদি আজকে সমুদ্রে যাও, ভাই খেয়াল করো আমি তোমাদের কথাটা বলি, কেন বললাম যে জ্যোতির্বিজ্ঞানের স্বাদ পাওয়া যায়, ধর তোমার তুমি যদি আজকে এতে যাও সমুদ্রে যাও, ইভেন তুমি সূর্য তা কত ডিগ্রি কোন হেলছে সেটা দ্বারা তুমি তুমি কোন অক্ষ রেখায় আসো, তুমি কোন দ্রাঘিমা রেখায় আসো সেটা নির্ণয় করতে হবে। হঠাৎ তুমি তুমি হ্যাঁ তুমি সূর্য দিয়ে সূর্য দেখা এই বেটা সমুদ্রের মাঝখানে তুমি মোবাইলের নেটওয়ার্ক নাও থাকতে পারে, থাকবেই না, শিওর থাকবে না, ওইদিকে তো গ্রামের কোন জায়গায় বই রয়েছে না তোমার জন্য, মোবাইল অপারেটর বই রয়েছে না যে ওইদিকে একটু নেটওয়ার্ক দিয়ে আসে, বুঝা গেছে ব্যাপারটা? তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে যখন তুমি সমুদ্রের মাঝখানে গেলো তখন তুমি কিন্তু অক্ষরেখা রাগে মারাতে হিসাব করতে পারতেছো, দ্যাট মিনস এইটার ইম্পর্টেন্সটা কতটুকু বুঝতে পারতেছো? একটা ব্যাপার হচ্ছে যে তুমি যদি কোনো জায়গায় হারায় যাও কিংবা উদ্ধার করতে যাইতেছি আমরা কোন একটা টিমকে উদ্ধার করতে যাইতেছি, এখন এক্সাক্টলি কোন জায়গা থেকে আমরা উদ্ধার করবো। আরেকটা কথা ধরো বিমান যে চলে, বিমান যখন চলে তখন কি হ্যাঁ কি ওই গাড়ির মতো গলি দিকে চলে যে ওই গলিতে যায় সামনে বামে মুন নিয়ে ডানে মুন নিব, ও ঠিক ওইটা জানে যে আমি অত ডিগ্রি দ্রাঘিমায় যাবো অত ডিগ্রি অক্ষরেখায় গিয়ে পৌঁছাবো, এবং ওইভাবেই ও যাত্রাটা শুরু করে একেবারে সোজাসুজি, বুঝা গেছো? ওটা ওদের ওইদিকে ম্যাপের ইয়া থাকে যে তুমি কত ডিগ্রি কোন কোন জায়গায় কোন কোন জায়গায় কত ডিগ্রি করে যাইতেছো পুরাটা থাকে, দ্যাট মিন এই জিনিসটার ইম্পর্টেন্সটা তুমি কতটুকু বুঝতে পারতেছো? তো এখন আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আগে অক্ষ অক্ষরেখা নিরক্ষরেখা সেটাতে যাবো, বাট ইনিশিয়ালি আমি তোমাদেরকে একটা পজিশন নির্ণয়ের জন্য আমরা কোন কোন স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করি সেটাকে দেখো। তোমরা ক্লাস এইট সেভেন থেকে মেবি তোমাদের গ্রাফ দেওয়া দেওয়া হয়েছে নাকি ক্লাস সেভেন,
মেবি ক্লাস 7 থেকে গ্রাফ দেয়া দেওয়া হয়েছে 6 7 থেকে সাধারণত গ্রাফ দেয়া দেওয়া হয়েছে। এবং কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি যে দুইটা দুইটা আয়া থাকে, একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ। সাধারণত একা থাকে হচ্ছে কি x অক্ষ, এটাকে আমরা নাম দিলাম x ড্যাশ x x প্রাইম ও x, আর এটাকে আমরা নাম দিলাম y ও y প্রাইম। এমন হলো এটা হচ্ছে একটা কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কি স্থানাঙ্ক ব্যবস্থা? কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি যদি একটা বিন্দুকে খুঁজে বের করতে চাও তার দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে x অক্ষ বরাবর আর একটা হচ্ছে y অক্ষ বরাবর। ধরো আমি যদি এই বিন্দুটার নাম দেই 3 4, হোয়াট ডাজ ইট মিন? এই বিন্দুটার দেখো 100 বরাবর 3 গড় যাবে, এইকে 1 গড় 2 গড় সরি 3 গড়, বুঝা গেছ ওটা? দেন y অক্ষ বরাবর কত গড় আছে ভাই? 4 খেয়াল করো, 1 গড় 2 গড় 3 গড়, সাপোজ এটা দিলাম, পরে আমি ঠিক করতে চাই 4 গড়, দেন 5 গড় 6 গড়, এরকম আছে অনেক লাগে গ্রাফে, তো এরকমই তাই না? সো এই যে গ্রাফ যখন আমরা ইউজ করি তখন আমরা ঠিক এরকম কয়েকটা রেখা পাই। এখন এদিকেও অনেকগুলো রেখা পাই। এখন এই যে গ্রাফটার ক্ষেত্রে তুমি যখন আমি বলবো যে একটা বিন্দুকে খুঁজে বের করো তখন অবশ্যই তোমাকে তার পয়েন্ট গুলো অ্যাড করে যেতে হবে। যদি বলি যে 3 5 বিন্দু কোনটা তখন তুমি কিভাবে বের করবো? এটা হচ্ছে জিরো, এটা কত? জিরো, দ্যাট মিন্স 1 2 3, দেন উপরে যাবে কত? 5, 1 2 3 4 5, সরি ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সরি সরি ওকে এটা হচ্ছে জিরো, খেয়াল করো, দেন 1 2 3, দেন 1 2 3 4 5, অর্থাৎ এটা হচ্ছে তোমার 3 5 বিন্দুটা। এটা কত? কোন বিন্দুটা? 3 5 বিন্দুটা। দ্যাট মিন্স এখানে প্রতিটা বিন্দু স্থান নির্ণয়ের জন্য আমাদেরকে দুইটা অ্যাক্সিস ইউজ করতে হচ্ছে, একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে কি অক্ষ? y অক্ষ। এবারে তো বুঝা গেছে ওটা? দ্যাট ইজ দ্য ট্রু ফ্যাক্ট। ইভেন পৃথিবীর ক্ষেত্রে আমরা ঠিক একই স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করব, আমরা দুইটা অক্ষকে স্ট্যান্ডার্ড ধরব, বাট একটু ডিফারেন্ট হবে। কেন ডিফারেন্ট হবে সেটা বুঝাবো, বাট আগে এই জিনিসটা বুঝো, এই গ্রাফটা বুঝো কিনা, গ্রাফটার উৎপত্তিটা কেন ঘটছে? গ্রাফটার উৎপত্তি এই কারণে ঘটছে যাতে আমরা বিন্দুর পজিশন নির্ণয় করতে পারি, কোনো কিছুর একটা পজিশন ম্যাথমেটিক্যালি আমরা বর্ণনা করতে পারি। খেয়াল করো এই বিন্দুটার পজিশন 3 5 ছাড়া তুমি ম্যাথমেটিক্যালি বর্ণনা করতে পারবা? ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে সাপোজ একটা বিন্দু আছে, এখন উইদাউট কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ছাড়া তুমি এইটার পজিশন কি ম্যাথমেটিক্যালি বর্ণনা করতে পারবা? না, তা পারবা না। এই ধরো এদিকে একটা বিন্দু আছে, এটার কোনো পজিশন আছে বলতে পারবা যে এই বিন্দুতে যাইতে গেলে আমাকে কি করতে হবে? বাট এই বিন্দুটা যদি তুমি বলতে পারো যে তুমি x অক্ষ বরাবর তুমি কয় গড় হাঁটো? 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়, 5 গড়, 6 গড়। x অক্ষ বরাবর তুমি 6 গড় হাঁটার পরে y অক্ষ বরাবর তুমি 1 গড়, 2 গড়, 3 গড় যাও, এই যে যাওয়ার পরে তুমি বিন্দুটা পাবা, এক্সাক্ট পয়েন্টটা পাবা। দ্যাট মিন্স একটা বিন্দুকে পাইতে গেলে আমাদেরকে ওই স্থানাঙ্ক ব্যবস্থাটা কি স্ট্যান্ডার্ড ধরে ধরে আগাইতে হচ্ছে, এবং তখন আমরা একটা বিন্দুর পজিশন পাচ্ছি। হোয়াট ডাজ ইট মিন? একটা বিন্দুর পজিশন যদি আমরা নির্ণয় করতে চাই তখন আমরা ঠিক ওই কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ইউজ করব। কি ইউজ করব? কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। বাট দেয়ার ইজ ডিফারেন্ট। ডিফারেন্টটা কোন জায়গায়? ডিফারেন্ট হচ্ছে যখন তুমি পৃথিবীর ক্ষেত্রে সেটা করতে যাবা, এটা হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস। বাট পৃথিবী তো, আর্থ ইজ নট ফ্ল্যাট। আর্থ ইজ ফ্ল্যাট? নো, পৃথিবী তো ফ্ল্যাট না যে তুমি সেখানে কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটাকে একেবারে এইভাবে নিয়ে বসায় দিবা। পৃথিবী যদি ফ্ল্যাট হইতো তাহলে একেবারে সুতা ছিল। পৃথিবী ফ্ল্যাট হইলে কোন স্থানের অবস্থান নির্ণয় করা দুনিয়ার সব থেকে সোজা কাজ ছিল। বিকজ জাস্ট পুট কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা ম্যাপের মধ্যে বসায় দিত, এটা অত নম্বর ঘরে পড়ছে, এটা অত নম্বর ঘরে পড়ছে। এখন ধরো এদিকে পড়ছে বাংলাদেশ, এদিকে পড়ছে বাংলাদেশ, এদিকে পড়ছে ইন্ডিয়া, ঠিক আছে? তার মানে বাংলাদেশ কত নম্বর ঘরে পড়ছে? 1 2 3 4, 1 2 3 4, চার চারে বাংলাদেশ পড়ছে, ঠিক আছে? তাহলে তুমি ধরো বাংলাদেশের কোন জায়গায় হারা গেল বলে আমি চার চারে আছি, ঠিক আছে? বাংলাদেশ তো হয়তো চিনো না, ঠিক আছে? তুমি বললে যে আমি চার চারে আছি, উদ্ধার টিম এসে উদ্ধার করলো, তাহলে আমাদের এই চ্যাপ্টার পড়ানো লাগতো না, এত সুযোগ ছিল। হ্যাঁ হ্যাঁ শিওর, ওকে। বাট প্রবলেমটা হচ্ছে পৃথিবী গোলাকার। প্রবলেমটা কি? পৃথিবী গোলাকার। আমরা সরাসরি এই কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটাকে সেখানে অ্যাপ্লাই করতে পারি না, বাট আমরা সেই কনসেপশনটাকে অ্যাপ্লাই করব। এখন একটা জিনিস খেয়াল করো, কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাটার রূপ একটা গোলকের ক্ষেত্রে কি হবে সেটা চিন্তা করার জন্য একটা ইমাজিনেশনে যাও। তোমার একটা বেলুন দেওয়া হলো, ফ্ল্যাট বেলুন, বেলুনটা মানে এখনো ফুলানো হয়নি আর কি, বেলুনটা ওকে। এখন এই বেলুনটার মধ্যে তুমি কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এরকম রেখাগুলো দাগ দিলা, এরকম ভাবে টান দিলা। এখন যদি তুমি এসে রেখে ফুলাও, যখন সেটা গোলাকার হবে, যখন সেটা কি হবে? গোলাকার হবে। তখন কি রেখাগুলো এরকম থাকবে নাকি গোলাকার হয়ে যাবে? গোলাকার হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে। হ্যাঁ, প্রসারিত হয়ে যাবে এবং সেটা গোলাকার হয়ে যাবে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। যখন আমরা এইখান থেকে যখন আমরা পৃথিবীতে সেই কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাকে অ্যাপ্লাই করতে যাব,
তখন সেইখানে যেটা হবে সেটা হচ্ছে ওই রেখাগুলো কি আকার ধারণ করবে, আকার ধারণ করবে। এবং সেইগুলোর মধ্যে কিছু কিছু রেখাকে বলা হচ্ছে কি অক্ষরেখা, আর বাকিগুলোকে দাগিমা রেখা। এখন একটা জিনিস বলো, আমি একটা কথা বলি, এখন তুমি যখন বিরমটাকে ফুলাইলা তখন দুই ধরনের তুমি বৃত্ত পাবা। একটা হচ্ছে এইভাবে যেটা আসছে, খেয়াল করো একশো বরাবর এই যে এইগুলা এইগুলা এইভাবে আসবে, অর্থাৎ এইগুলা এইভাবে একটা গোলাকার অংশ ক্রিয়েট করবে আর এইগুলা এইভাবে একটা অর্ধবৃত্তাকার অংশ ক্রিয়েট করবে। বুঝা গেছে কিনা ব্যাপারটা? এই যে একশক, খেয়াল করো একশক এবং একশকের সমান্তরালে যে রেখাগুলো আছে যারা এখন গোলাকার আকার ধারণ করলো তাদের কি বলা হচ্ছে? অক্ষরেখা। খেয়াল করো পৃথিবীর ক্ষেত্রে, ইন কেস অফ আর্থ, পৃথিবীর ক্ষেত্রে একশকের সমান্তরাল রেখাগুলোকেই বলা হচ্ছে কি? অক্ষরেখা। বুঝা গেছে ব্যাপারটা? একশকের সমান্তরাল রেখাগুলো কি কি বলা হচ্ছে? অক্ষরেখা। আর ওয়াইঅক্ষের সমান্তরাল যে রেখাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। সেগুলো কি বলা হচ্ছে? দ্রাঘিমা রেখা। এবার বুঝতে পারছো পৃথিবীর ক্ষেত্রে বিষয়টা, ব্যাপারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে? ওকে, তাহলে এখন খেয়াল করো, কারণ আমরা দেখাবো যে একটি কিভাবে আমরা পৃথিবীর সেই পজিশনটা নির্ণয় করতে পারবো। এবং আমি আশাবাদী যে তোমরা এরপর যদি কোনো ম্যাপ দেখে কাজ করো, আশা করি যে ম্যাপ দেখে তোমরা সব কিছু কাজ করতে পারবে। হ্যাঁ, ওকে, এখন খেয়াল করো, তোমরা লিখছো, কথাটা লিখছো যে একশো অক্ষ বরাবর যারা সমান্তর তারা হচ্ছে অক্ষরেখা, আর ওয়াই বরাবর যারা সমান্তর তারা হচ্ছে দ্রাঘিমা। মেইন কনসেপশন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, বাট দেয়ার ইজ এ পয়েন্ট। পয়েন্ট হচ্ছে এদিকে একটা পয়েন্ট আছে, এদিকে একটা এই যে একটা রেখা আছে যেটা একেবারে মেইন অ্যাক্সিস, মেইন অক্ষ, অর্থাৎ মেইন এক্স রেখা। আর একটা আছে মেইন ওয়াই রেখা, এই যে ওয়াই ও ওয়াই ড্যাশ, একটা এক্স প্রাইম ও এক্স। তাহলে পৃথিবীর ক্ষেত্রেও ঠিক সেরকমটা থাকবে, পৃথিবীর ক্ষেত্রে কি থাকবে ঠিক? এবং পৃথিবীর ক্ষেত্রে যখন তুমি সেরকমটা দিবা তখন এই এইটার পজিশন অ্যাকচুয়ালি গ্রাফ পেপারে দেখবা যে মাঝ এই রেখাটার পজিশন একেবারে মাঝখানে, একেবারে মাঝখানে কিনা গ্রাফ পেপারে, দ্যাট মিনস এই এই বিশেষ রেখাটার পজিশনটাও পৃথিবীর মাঝখানে থাকবে, পৃথিবীর মাঝখানে থাকবে। এবং পৃথিবীর ক্ষেত্রে এই কনসেপশন গুলো আস্তে আস্তে বিভিন্ন ভাবে চেঞ্জ হবে, আমি গোলক একে দিন দেখাবো। সো আমরা চলে যাবো হচ্ছে গোলকে, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই কনসেপশনটা কিভাবে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থাটা গোলক অবস্থায় কিভাবে ব্যাপারটা অনেক জায়গায় চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? তো আমরা এখন সেই ব্যাপারটা দেখবো, মেন অক্ষ পরে বলবো, একটা নাম হচ্ছে নিরক্ষ বিন্দু, আরেকটা হচ্ছে মূল মধ্যরেখা। ডিটেলস আসবে, ডিটেলস আসবে, তোমরা জাস্ট ওয়েট করো, কি আসছে। ওকে, আর কোনো কোয়েশ্চেন? ওকে, আচ্ছা তাহলে আমাদের আগে একটু ক্যাপশন গুলো দেখি। অক্ষ, অক্ষ একটা নিরক্ষ রেখা। সো আমি চাচ্ছি যে আগে আমরা এই অক্ষটা মানে এইভাবে ক্লিয়ার করে যাই, যেহেতু অক্ষরেখা সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে ইনিশিয়ালি, আমরা অক্ষটা জাস্ট করে চলে যাই। অক্ষ কি? অক্ষ হচ্ছে ধরো তুমি এইভাবে একটা গোলক আঁকলাম, এটা একটা, এটা কি একটা গোলক? এখন এটা যদি একটা গোলক হয়, এখন খেয়াল, এটা হচ্ছে তার কেন্দ্র, তাই না? এটা হচ্ছে কি তার কেন্দ্র। এখন আমাকে বলো এই যে একেবারে আমরা কি জানি মানচিত্রের উপর দিকে কি বলা হয়? উত্তর। ছোটবেলা থেকে পড়ে আসছি মানচিত্রের উপর দিকে কি বলা হয়? তাহলে নিচের দিকে হচ্ছে দক্ষিণ। এখন প্রবলেম হচ্ছে পূর্ব পশ্চিম দিকে, খেয়াল করো পূর্ব হরিয়ানা, পূর্ব কোন দিকে? পশ্চিম কোন দিকে? দুইটার মধ্যে প আছে, বাট ডিফারেন্স ইজ যখন তুমি পূর্ব লিখতেছো তখন তুমি যখন দীর্ঘকার লিখেছো তখন তুমি সেখানে ডান দিকে দেখা করতেছো, করতেছো কিনা? দ্যাট মিন্স মানচিত্রের এই দিকে হচ্ছে পূর্ব, এদিকে হচ্ছে কি তোমার পশ্চিম। এবার তো ক্লিয়ার? এখন এই যে উত্তরে একেবারে এই জায়গায়, খেয়াল করো আমরা জানি পৃথিবী কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করার সাথে সাথে নিজ অ্যাক্সিসেও কি হয়, ঘুরে, তাই না? তো এই যে নিজ অ্যাক্সিসে যখন ঘুরে, তোমরা দেখবা যে ভূগোলক যখন ইয়া করে, ভূগোলক যখন কাজ করে তখন দেখবো যে এই জায়গায় এরকম ভাবে একটা কাজ করে, দেন এভাবে, দেন এরকম ভাবে একটা কাজ করে, দেন এটা একটা স্ট্যান্ডের মধ্যে থাকে। বুঝা গেছে ব্যাপারটা? এই যে এই পয়েন্টটাকে বলা হয় উত্তর মেরু, খেয়াল করো এই পয়েন্টটা কি বলা হয়? উত্তর মেরু। আর এই পয়েন্টটাকে বলা হয় দক্ষিণ মেরু। তোমার তো বুঝা গেছে? তাহলে এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে? উত্তর মেরু। এই পয়েন্টটা কি বলা হচ্ছে? দক্ষিণ মেরু। এখন গেল এই যে এই যে উত্তর মেরু থেকে, খেয়াল করো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর কেন্দ্র দিয়ে বৃষ্টিটা একটা রেখা আমরা পাচ্ছি, পৃথিবীর কেন্দ্র দিয়ে বৃষ্টিটা আমরা একটা রেখা পাচ্ছি। এই যে পৃথিবীর কেন্দ্র দিয়ে বৃষ্টিত যে রেখাটা পাচ্ছি, পৃথিবীর কেন্দ্র দিয়ে, সেটা বাইরে দিয়ে না, সেই রেখাটাকে বলা হচ্ছে অক্ষ, নট অক্ষরেখা। হ্যাঁ, অক্ষরেখা হচ্ছে এইভাবে যেটা আসে, বাট এটা জাস্ট অক্ষ বা এক্সিস। বুঝতে পারছো? এই পর্যন্ত বোঝা গেছে? পৃথিবীর কি বললাম,
তুমি যদি পৃথিবীর ভিতরে এইভাবে একটা কাঠি ঢুকাও, তখন সেটা যদি পৃথিবীর কেন্দ্র মধ্য দিয়ে একেবারে দক্ষিণ মেরুতে বের হয়ে চলে যায়, তখন সেটাকে আমরা কি বলবো? অক্ষরেখা। এরপর তো বোঝা গেছে অক্ষরেখা না অক্ষ, এরপর তো বোঝা গেছে ওটা। ওকে, এখন তাহলে অক্ষরেখা গুলা কি? অক্ষরেখা গুলো আমি আগেই বলছি, তাহলে আমি কি বলছিলাম, যদি x অ্যাক্সিস আমরা চিন্তা করি, তাহলে x অ্যাক্সিস হচ্ছে এইভাবে x ড্যাশ ও x প্রাইম, এই তো x ড্যাশ ও x প্রাইম, সরি x x প্রাইম ও x, এই রেখাগুলো কোন বরাবর বিস্তৃত খেয়াল করো, মানচিত্রে পশ্চিম থেকে পূর্বে না বা পূর্ব পশ্চিমে না, অর্থাৎ তাহলে এই অক্ষের যে সমান্তরাল যে রেখাগুলো আছে সেগুলো কোন বরাবর বেষ্টন করবে, এদিকে পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিমে, বোঝা গেছে ওটা? ঠিক এরকম এইটার এই যে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখাগুলো আছে, এই পৃথিবীটার পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখাগুলো এভাবে আসছে, এই যে পূর্ব পশ্চিম একটাই, হ্যাঁ অক্ষ তো একটাই, বাট অক্ষ রেখা পূর্ব পশ্চিমে বেষ্টন করে এই যে এইভাবে যে রেখাগুলো আসছে, এই যে এভাবে যে তারা একটা বৃত্ত তৈরি করছে, সেইগুলোকে বলা হচ্ছে তোমার কি রেখা? অক্ষ রেখা। সেগুলো কি বলা হচ্ছে তোমার? অক্ষ রেখা। এরপরে তো বুঝা গেছে ওটা? আমি এই পিছন পিছনগুলো না দিই নাকি, জাস্ট এগুলো দিই যাতে তোমরা পাজল না। এখন খেলো, যদি এরকম ভাবে যে রেখাগুলো আছে সেগুলো কি রেখা? অক্ষ রেখা। এখন এদিকে কয়েকটা ফিচার্স একটু খেয়াল করো, কয়েকটা ফিচার্স একটু খেয়াল করতে হবে, সেই কয়েকটা ফিচার্স এর মধ্যে কয়েকটা ফিচার্স আছে, কয়েকটা ফিচার্স একটা জিনিস খেয়াল করো, তুমি যখন একটা গ্রাফ পেপার নিলে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় কি একসাথে সমান্তরাল রেখাগুলোকে আস্তে আস্তে ছোট হয়েছে না ছোট হয় নাই তো? তুমি একটা গ্রাফ পেপার নাও, তখন দেখবা যে গ্রাফ পেপারে এই একসাথে এইদিকে হয়তো বা ছোট দেখানো হচ্ছে, বাট একটু একটু তারা ছোট না, বুঝা গেছে ব্যাপারটা? একসকের যে সমান্তরাল রেখাগুলো ছিল সেগুলো কি একসকে সমান ছিল না? অক্ষরেখার ক্ষেত্রে সেগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে। সেকেন্ড একটা ফিচার হচ্ছে এইটা, সেকেন্ড ফিচার, সেকেন্ড ফিচার হচ্ছে ভাইয়া এইটা এরা ছিল একটা রেখা, তুমি যখন বেলুনটাকে তুলাইছো তখন রেখা হয়ে গেছে কি? বৃত্ত, রেখা হয়ে গেছে কি? বৃত্ত। দ্যাট মিন্স এরা একটা বৃত্ত, এবার তো বোঝা গেছে ব্যাপারটা? ইভেন এই বৃত্ত গুলো আস্তে আস্তে যত উপরে গেছে তত কি হয়েছে? ছোট হয়েছে। থার্ড পয়েন্ট ইস এই রেখাগুলোর মধ্যে, এই রেখাগুলোর নাম দেখো, জিরো ডিগ্রি, ওয়ান ডিগ্রি, টু ডিগ্রি, এই বৃত্তগুলোর মধ্যে দেখবা এই এটা লেখা আছে, সাপোজ এটা হচ্ছে জিরো ডিগ্রি, তারপর হচ্ছে সাপোজ এটা দশ ডিগ্রি, এটা হচ্ছে বিশ ডিগ্রি, এরকম ডিগ্রি লেখা আছে। ডিগ্রি অ্যাকচুয়ালি কি পরিমাপের রেখো? কোন পরিমাপের রেখো? একটা বৃত্তে, একটা বৃত্তকে আমরা এত ডিগ্রি নামে ডাকতেছি, হোয়াট ডাজ ইট মিন? কোয়েশ্চেন হচ্ছে এটা, একটা বৃত্তকে আমরা এত ডিগ্রি নামে ডাকতেছি, হোয়াট ডাজ ইট মিন? একটা আছে কথা হচ্ছে, একটা বৃত্ত কি কোনো ডিগ্রি হইতে পারে? নো। একটা রেখা কি কোনো ডিগ্রি হইতে পারে? না। ডিগ্রি হইতে গেলে অবশ্যই সেখানে একটা কোণের ব্যাপার আসবে, ডিগ্রি হইতে গেলে সেখানে কি আসবে? একটা কোণের ব্যাপার আসবে। তো একটা বৃত্ত বা একটা রেখা তো কি হইতে পারে না? ডিগ্রি হইতে পারে। ওকে, সেটাতে যাবো, সেই জিনিসটা জাস্ট কোয়েশ্চনটা জাস্ট মাথায় রাখো যে অ্যাকচুয়ালি সেটা কি বোঝায়, সেখানে যাবো। বাট তার আগে আমরা একটা ওই রেখাটা সম্পর্কে একটু ডিটেলস জানি না, সেই রেখাটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ ও এক্স, এক্স প্রাইম ও এক্স, এই রেখাটা হচ্ছে কি একেবারে মাঝখানে না? তাহলে ঠিক ওইটাও এখানেও ঠিক এই যে মাঝখানে যে রেখাটা আছে, খেয়াল করো পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে, পৃথিবী কি বললাম? এখানে অবশ্যই সমান বোঝা যাইতেছে না, কজ থ্রি ডাইমেনশনাল ব্যাপারটা, তুমি যদি থ্রি ডাইমেনশনাল চিন্তা করো তখন ব্যাপারটা বোঝা যাবে, বাট এখানে যদি সমান না দেখা যাচ্ছে ধরে নাও যে সমান, কি বললাম? পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীর পূর্ব পশ্চিম বেষ্টন করে যে রেখাটা আছে সেটা হচ্ছে তোমার মূল অক্ষরেখা, নট মধ্যরেখা, এগুলো সবগুলো অক্ষরেখা, এটাকে কি বলা হচ্ছে? মূল অক্ষরেখা। এটাকে মূল অক্ষরেখা বা নিরক্ষরেখা বলা হয়। কি রেখা বলা হয়? আর আমরা গ্রাফিক্যালি কি করি? এক্স প্রাইম ও এক্স, এক্স প্রাইম ও এক্স, এটা কি বলা হয়? মূল অক্ষরেখা বা নিরক্ষ রেখা, এটা আরেকটা নাম। খেয়াল করো, আচ্ছা তোমরা ডেফিনেশনটা লিখতে চাইতেছো? ডেফিনেশনটা হচ্ছে পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে, খেয়াল করো ডেফিনেশন মুখস্থ করার কিছু নাই, কি বললাম? পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে, সমান দূরত্বে পৃথিবীর পূর্ব পশ্চিমে, পৃথিবীর পূর্ব পশ্চিমে
বেষ্টন করে যে রেখাটি আছে বা যে বৃত্তটি আছে, অ্যাকচুয়ালি সেটা কিন্তু রেখা না, সেটা কি একটা বৃত্ত। যে বৃত্তটি আছে, হ্যাঁ, তাকে কি বলা হচ্ছে তোমার? মূল অক্ষরেখা বা নিরক্ষরেখা, বিষুব রেখা বলা হয়। সেটা কি বলা হয়? বিষুব রেখা বলা হয়। আর একটা বলা হয়, কেউ এনিওয়ান আর একটা? না না না, নিরক্ষ রেখা, রেখা বলাটা কি ঠিক নাকি বৃত্ত বলা ঠিক? নিরক্ষ বৃত্ত, কোন সেটাকে বৃত্ত রেখা ধারণ করছে, সেজন্য সেটাকে নিরক্ষ বৃত্ত বলা হয়। সেটা কি বলা হয়? নিরক্ষ বৃত্ত। হ্যাঁ অবশ্যই, আচ্ছা ওকে, ইংলিশ হচ্ছে ইকুয়েটর প্লেন, আর হচ্ছে তোমার ইকুয়েটর প্লেন বা উপলাশিক খেয়াল করো। ওকে আচ্ছা, এই এটা হয়েছে তো, এখন খেয়াল করো এই নিরক্ষ বৃত্ত বরাবর, এই নিরক্ষ বৃত্ত বরাবর যদি পৃথিবীটাকে কাটা ফেলি তখন পৃথিবীটা কয়টা ভাগে ভাগ হবে? দুইটা ভাগে, একটা হচ্ছে উত্তর একটা হচ্ছে দক্ষিণ। তুমি একটা জায়গার দূরত্ব নির্ণয় করবা, সেটার একটা দূরত্বটা কোন রেফারেন্সে বের হবে? এই অক্ষ খেয়াল করো, নিরক্ষ রেখাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা একটা জায়গা সেটা কি উত্তরে আছে নাকি দক্ষিণে আছে, কিংবা x প্রাইম ও x কে স্ট্যান্ডার্ড ধরে একটা জায়গা কি উপরে আছে নাকি নিচে আছে সেটা আমরা নির্ণয় করতে পারি। বাট দ্যাট ইজ এ প্রবলেম, আমরা হচ্ছে যে এই জায়গাটা কি পূর্বে আছে নাকি পশ্চিমে আছে সেটা নির্ণয় করার জন্য তাহলে আমরা কোন রেখা আঁকবো? অবশ্যই তাহলে এই বরাবর উত্তর দক্ষিণে একটা রেখা আঁকতে হবে, সেটা হচ্ছে মূল মধ্য রেখা বা দ্রাঘিমা রেখা। বাট আমি সেখানে যাচ্ছি না, সেটা এর পরের লেকচারে, এই লেকচারে আগে আমরা এই কোশ্চেনটা রেখে গেলাম, বুঝা গেছে ওটা? ওকে, এখন তোমাদেরকে একটা কোশ্চেন করছি যে ভাইয়া দেখো, এরা হচ্ছে রেখা। আচ্ছা আগে এদিকে স্কোয়ার ছিল, একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার, তিনটা স্কোয়ার, কিন্তু এই এই রেখাগুলো কি তো কখনো ডিগ্রি রাখা হয়েছে না? কখনো ডিগ্রি রাখা হয়েছে? কখনো ডিগ্রি রাখা হয়নি। অর্থাৎ এই রেখাগুলোকে কেন আমরা ডিগ্রি বলতেছি, কেন আমরা ডিগ্রি বলতেছি সেটা জানার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অক্ষাংশ কি। অক্ষাংশ, তাহলে ক্যাপশন দেওয়া পেলে অক্ষাংশ। আমি এখন নতুন চিত্র চলে যাবো অক্ষাংশ, তার জন্য আমাদের কি করতে হবে? আচ্ছা এদিকে তাহলে দেখাই, দেন আমি খেয়াল করো অক্ষাংশ হচ্ছে, আচ্ছা আমরা কোন জায়গায় আছি অ্যাকচুয়ালি, পৃথিবীর ভিতরে আছে নাকি পৃথিবীর সারফেসে? সারফেসে আমরা এই এই সব জায়গায় দাঁড়ায় আছি পৃথিবীর সারফেসে। যে যে ব্যক্তি এই জায়গায় দাঁড়ায় আছে, যে ব্যক্তি এই জায়গায় দাঁড়ায় আছে সে এইভাবে এইভাবে দাঁড়ায় আছে, এই জায়গায় যে ব্যক্তি এই জায়গায় আছে সে এইভাবে আছে, তাহলে এটা কি আসলে পসিবল? সবার ক্ষেত্রে একটা কন্ডিশন ঠিক আছে, সবাই যখন নিচে তাকাবে তখন সেটা হচ্ছে মাটি, সবাই যখন উপরে তাকাবে তখন সেটা হচ্ছে কি? আকাশ। এখন খেয়াল করো এই ব্যক্তির ক্ষেত্রে, খেয়াল করো সে নিচে তখন দাঁড়িয়েছে তখন মাটি উপরে দাঁড়িয়েছে কি? আকাশ। এই ব্যক্তির ক্ষেত্রে চিন্তা করো, নিচে তখন দাঁড়িয়েছে তখন কি মাটি উপরে দাঁড়িয়েছে কি? আকাশ। এটা কেন উল্টা মনে হচ্ছে? কারণ আমরা এইটার সাপেক্ষে এটাকে নির্ণয় করছি, সে তার নিজের সাপেক্ষে তার ঠিকই আছে। আজকে আমরা উত্তর গোলার্ধে যে মানুষগুলো আছে সেগুলোর তুলনায় দক্ষিণ গোলার্ধের মানুষরা যারা আছে তারা কিন্তু আমাদের উল্টা আছে, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি দুটো কিছু টান দিই তখন দুটোর পা যায় একসাথে, ধরো তুমি এখন এই জায়গায় হারাই গেছো পৃথিবীর এই জায়গাটাতে, কি করছো তুমি? এই খেয়াল করো পৃথিবীর এই জায়গাটাতে তুমি হারাই গেছো, কিছু পাইলাস না, এটা তো আমাজন বন, সাপোজ ধরো এটা তো আমাজন বন, ফুটে গেছে এমন একটা চিত্র, গ্রিন কালার নাই আসলে, কি ও আচ্ছা আমাজন ফুটে গেছে আগুন দেওয়া। এখন তুমি ধরো এখন কেয়ারা কাছে আছে যে আমি কি ভাবে বাজ করি, ঠিক আছে? ওকে
এখন এখন অ্যাকচুয়ালি কি করা যায় সেটার জন্য। আচ্ছা ওকে, এখন সে আচ্ছা খেয়াল করো এই এই সাপোজ সে যে রেখাটার মধ্যে দাঁড়ায় আছে সেই রেখাটার নাম দিলাম সাপোজ 30 ডিগ্রি, সে তখন বলবে যে ভাই আমি 30 ডিগ্রিতে হারাই গেছি, 30 ডিগ্রি সেটার জন্য কিন্তু দ্রাঘিমা রেখা আসবে। এখানে পয়েন্টটা হচ্ছে যে ভাইয়া কেন সেগুলোকে আমরা তোমার ডিগ্রি বলতেছি, সেটা কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই রেখা গুলোকে ডিগ্রি বলা হয় না, এই রেখার মধ্যে যে স্থানটা পড়ছে সেই স্থানটা পৃথিবীর সাথে যত পৃথিবীর কেন্দ্রের সাথে যতটুকু কোণ উৎপন্ন করছে সেইটাকে প্রকাশ করে। অক্ষাংশ বলতে বোঝায় অক্ষাংশের ডেফিনেশন হচ্ছে কোনো একটা স্থান, খেয়াল করো অক্ষাংশের ডেফিনেশন হচ্ছে কোনো একটা স্থান পৃথিবীর কেন্দ্রের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অক্ষাংশ। তাহলে অক্ষাংশটা লিখে ফেলো, অক্ষাংশ কি পৃথিবীর কোনো একটি স্থান পৃথিবীর কেন্দ্রের সাথে যে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় কি অক্ষাংশ, পৃথিবীর পৃষ্ঠের কোন স্থান, পৃথিবীর কেন্দ্রের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাকে বলা হয় কি অক্ষাংশ। পৃথিবীর কেন্দ্রের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটাকে কি বলা হয় সেটাকে অক্ষাংশ। ওকে এখন খেয়াল করো এখন একটা জিনিস একটু মেজার করতে হবে, সেটা হচ্ছে যে সেই কোণটা কি তোমরা বুঝতেছো কিনা সেটা আগে আমরা একটু দেখি। ধরো এটা হচ্ছে আমাদের পৃথিবীর একেবারে কেন্দ্র, এটা হচ্ছে কি আমাদের পৃথিবীর কেন্দ্র। তাহলে এই যে ব্যক্তিটা আছে সেই স্থানটা বা সেই পজিশনটা পৃথিবীর কেন্দ্রের সাথে কি এরকম একটা কোণ উৎপন্ন করছে না, খেয়াল করো পৃথিবীর কেন্দ্রের সাথে এরকম একটা কোণ উৎপন্ন করছে না, সেটা হচ্ছে কি তোমার কেন অক্ষাংশকে স্ট্যান্ডার্ড করা হয়েছে, কেন এখানে আমরা স্কোয়ারকে স্ট্যান্ডার্ড ধরছিলাম, কেন এখানে যতগুলো স্কোয়ার আছে সেগুলোকে আমরা হিসাব করছিলাম, কেন এখানে অক্ষাংশকে স্ট্যান্ডার্ড করা হয়েছে। কারণ তুমি এখান থেকে যত দূরত্বে যাবা তো তুমি কি পরিবর্তন করবে স্কোয়ার, বাট অ্যাকচুয়ালি তুমি পৃথিবীর সারফেসে যখন হাঁটতেছো তখন একটা কি চেঞ্জ করতেছো, তুমি এখানে কেন্দ্রের সাথে উৎপন্ন কোণ চেঞ্জ করতেছো, বাট নট দা রেডিয়াস, তুমি ব্যাসার্ধ চেঞ্জ করতেছো, এটা তো সমান বুঝা গেছে ওটা। তো সেই জায়গায় যদি স্কোয়ারের ব্যাপার আনতাম আমরা বা কোন রেখার ব্যাপার আনতাম তখন দেখা যেত যে কোন কোন জায়গায় ব্যাপারটা ধ্রুব থেকে যেতেছে, অ্যাকচুয়ালি তোমার চেঞ্জটা হচ্ছে কোণে, তখন বিজ্ঞানের ধারণা করলেন না তাহলে আমরা এই কোণটা দিয়ে কিছু একটা করি, যেহেতু পজিশন চেঞ্জ হলে কোণও চেঞ্জ হয় তাহলে কতটুকু কোণ চেঞ্জ হলে কোন পজিশনে যাবে সেগুলো আমরা ডিফাইন করতে পারবো, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে অক্ষাংশ কি, অক্ষাংশ হচ্ছে অ্যাকচুয়ালি এগুলা এইখানে যে রুট স্কোয়ার ছিল আমরা যেগুলো স্কোয়ার গুলাকে একক ধরতাম সেই একক গুলার প্রতিনিধি, প্রতিনিধি এইখানে বুঝা গেছে ব্যাপারটা অক্ষাংশ। এখন এখন আমাদের শেষ হয়নি, এখন আমাদেরকে বলতে হবে কেন এই রেখাটাকে, কেন এই 0 ডিগ্রি বা এই 10 এই রেখাটাকে বা এই বৃত্তটাকে কেন 10 ডিগ্রি বলা হচ্ছে সেটাকে জানতে হবে, কেন 10 ডিগ্রি বলা হচ্ছে। ওকে এখন আমাকে বলো, ওকে আচ্ছা অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, এই রেখাটাকে 10 ডিগ্রি রেখাটাকে কারণ 10 ডিগ্রি বলার কারণ হচ্ছে ওই রেখায় অবস্থিত যত স্থান আছে সকল স্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কি বললাম ওই রেখায় যত স্থান আছে সকল স্থান পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অনেকে বিশ্বাস করতে চায় না ভাই একটা বৃত্তের মধ্যে এই এটার মধ্যে সবাই 10 ডিগ্রি কোণ উৎপন্ন করবে কিভাবে, একটু দেখাই আমি কাগজ কাটতে নিয়ে আমি সেরকম চিত্র বের করে ফেলছি, অ্যাকচুয়ালি সেরকম চিত্র অ্যাকচুয়ালি ইয়া করছি। আমরা সেটা ডিফাইন করার জন্য পৃথিবীটাকে অর্ধেক করে কাটবো, আমরা জাস্ট দক্ষিণ গোলার্ধটাকে রাখবো উত্তর গোলার্ধটাকে বাদ দিয়ে দিব, বুঝা গেছে ব্যাপারটা। তো এখন একটা জিনিস খেয়াল করো, ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের অর্ধেকের পৃথিবীকে আমরা কাটলাম সাপোজ, এখন
এইদিকে কি এইদিকে অনেকগুলো বৃত্তের মতো আসছে না, সেগুলো কি এরকম একটা অক্ষরেখা আছে, এবার বুঝা গেছে? এখন আমাকে বল এই অক্ষরেখাটা, এই অক্ষরেখাটা তোমার এটা থেকে যদি আমি এই পৃথিবীর কেন্দ্রে এরকম ভাবে একটা কোণ আঁকি, পৃথিবীর কেন্দ্র বরাবর, পৃথিবীর এই যে প্লেনটা আছে, এই যে তলটা আছে, সেই তলে অনেকগুলো রেখা আছে না, অনেক রেখাই থাকতে পারে। আমাদের কথা হচ্ছে অ্যাকচুয়াল কোণটা হচ্ছে সেই তলের সাথে এবং এখন আমাকে বলো, এখন আমি যদি এইদিক থেকে একটা রেখা আঁকি তখন সেইখানে কোনটা হচ্ছে কত ডিগ্রি? হ্যাঁ এত ডিগ্রি, তাই কিনা? তুমি এইদিক থেকে যদি আঁকো আমি এই দুটা পয়েন্ট বিশ্বাস করবো না, আমি অন্য দুটা পয়েন্ট চেক করবো যে একচুয়ালি একই অক্ষরেখায় অবস্থিত সকল স্থান কি একই ডিগ্রি কোণ উৎপন্ন করে কিনা, সেটার জন্য একটু লিটিল বিট একই রেখায় অবস্থিত সকল স্থানের অক্ষাংশ কি এক বা একই, সেটা বোঝানোর জন্য এটা হচ্ছে একটা কি রেখা? অক্ষরেখা। অক্ষরেখায় অনেক পজিশন আছে, তাই না? অনেক কি আছে? পজিশন আছে। এখন অনেক পজিশন যেহেতু আছে, তারা পৃথিবীর কেন্দ্রের সাথে কি করতেছে? কোণ উৎপন্ন করতেছে। এখন কথাটা হচ্ছে তুমি যে দুটা পয়েন্টকে স্ট্যান্ডার্ড ধরবে সেই দুটা পয়েন্টের সমান্তরাল একটা রেখাকে দেখো, সেই সমান্তরাল রেখার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। হঠাৎ দেখবি ধরো সাপোজ এখানে এই দুটা রেখা আছে, এখন এখানে এই দুটা রেখার সমান্তরাল রেখাটা কি ছিল ভাই? এটা না, এটা সমান্তরাল কি রেখা ছিল? এটা। তখন এরা যে যত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটার সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, বুঝা গেছে? ওটা এখন ধরো এইখানে একটা বিন্দু আর এখানে কি একটা বিন্দু, তুমি দেখবা এই দুটা বিন্দুর ক্ষেত্রে তারা সমান কোণ উৎপন্ন করতেছে কিনা, সবাই এই একই ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে কিনা, সেটা দেখার জন্য তুমি যদি এবার আবার একটা সমান্তরাল রেখা আঁকো, ওকে এবার যদি একটা সমান্তরাল রেখা আঁকো তখন এদিকে তোমার কিরকম আঁকতে হবে একটা রেখা, এরকম না, এরকম না? এখন তুমি ওই দুটা পয়েন্ট থেকে আগে কোণ আঁক, পৃথিবীর কেন্দ্রে কোণ আঁক, আর এই যে এটার বরাবর এবার কোণ আঁক, তখন যেটা দেখবে সেটা হচ্ছে এই যে এদের এই যে এই কোণটা আর এদের এই যে এই কোণটা, এই দুটো সমান। এবং লজিক্যালি তুমি যখন থ্রি ডাইমেনশনালি দেখবা তখন একটা জিনিস দেখবা যে এই যে এই কোণটা, এই যে লাল কোণটা এবং নীল কোণটা সমান, যদি এদিকে বড় মনে হইতেছে। আমি একটু পরে আরেকটা ভিউ দেখাবো যাতে সেটা ক্লিয়ার কনসেপশন আসে। এবার তো বোঝা গেছে ব্যাপারটা? তোমার সামনে এই বরাবর একটা কলম দিলাম, তোমার চোখের সামনে আরেকটা কলম দিলাম, ওই যে অনেক দূরে রাস্তার অনেক দূরে, দুইটা কি সমান? দুইটা কি তোমার চোখের সমান মনে হবে? বাট দে আর ইকুয়াল, তারা সমান বাট তোমার চোখের সমান মনে হচ্ছে না। কজ থ্রি ডাইমেনশনালি একটা জিনিস যখন দূরে চলে যায় তখন সেটা তোমার আস্তে আস্তে ছোট মনে হয়। আমাকে বলো এই দুটা রেখা কি সমান কিনা, এই যে এই লাল রেখা আর এই লাল রেখা দুটা রেখা সমান কিনা? অবশ্যই সমান, একটা বৃত্ত থেকে তুমি একই জায়গায় আনছো,
কিন্তু এখানে থ্রি ডাইমেনশনালি এক দিকে তোমার কাছে মনে হচ্ছে এটা বড় এটা ছোট, মানে একটা ছোট একটা বড় কেন, কিন্তু দুইটাই তো একই 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 উচ্চতা আছে কিনা, মানে কি তুমি কেন দেখো একই উচ্চতা আছে কিনা, তুমি থ্রি ডাইমেনশনাল চিন্তা করো, এদিক এদিকে একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আর নিচে এদিকে একটা বৃত্ত, দুইটা থেকে কি সব এটা থেকে সমান্তরত্ব কিনা, বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, আরেকটা আরেকটা ভিউ আমি অ্যাসপেক্ট থেকে দেখাবো, সেটা আমি যেটা করবো সেটা হচ্ছে ধরো পৃথিবীটাকে আমি এইভাবে রাখবো, আমরা যে কাজটা করবো এখন ধরো এটা হচ্ছে কি একটা বৃত্ত, তাই না? এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তটাকে আমরা বিভিন্ন সাইড বিভিন্ন ভাবে কাটবো, আগে কাটছিলাম কোন বরাবর, তাই না? এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখন কাটবো হচ্ছে তোমার অক্ষরেখাটা যেটা গেল সেটার কি দুইটা পয়েন্ট কি আমরা এইভাবে পাবো না, একটা পয়েন্ট এদিকে আরেকটা পয়েন্ট এইভাবে পাবো কিনা, পাবো কিনা? তাহলে এইভাবে কাটার পরে আমরা ব্যাপারটাকে এইভাবে শো করবো, খেয়াল করো এইভাবে কাটলাম, কাটার পরে এরকম দেখো এরকম একটা আমরা একটা আপেলকে যদি উপর থেকে নিচ বরাবর কাটো তখন দেখবা পিছনে এরকম একটা গোল অংশ আর সামনে কি একটা সারফেস বাইশ আছে না, আমরা সেই সারফেসটাকে ধরো এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে কি সারফেস, সারফেস থেকে এইভাবে দেখবো, এভাবে দেখবো ল্যাটারাল ভিউ পার্শ্ব ভিউ, অর্থাৎ আমরা যদি এইভাবে যদি দেখি বুঝে গেছি, অর্থাৎ হ্যালো এটা হচ্ছে কি পৃথিবী, পৃথিবীর কেন্দ্র, আমাকে একটা কথা বল, এখন আমি যদি এই বরাবর একটা এইভাবে একটা অক্ষরেখা আঁকি তখন এই যে এই জায়গায় কি আরেকটা পয়েন্ট পাবো না, ওই যে ওইভাবে যেটা আসছে দুইটা কি একই অক্ষরেখা অবস্থিত পয়েন্ট কিনা, তারা কি পৃথিবীর সারফেসে আছে কিনা, পৃথিবীর সারফেসে আছে, এখন খেয়াল করো তুমি যদি এইখানে যদি কোণ নির্ণয় করতে চাও আমাকে একটা কথা বলো যে এইখানে একজাক্ট কোণ একজাক্ট অ্যাঙ্গেল এই যে এখান থেকে এই দুটো সমান কিনা, আপেলটাকে আমরা কিভাবে কাটছিলাম এইভাবে, তাই না? এখন আবার জোড়া লাগাই দেবো, এখন আমরা এইভাবে কাটবো না, এখন আমরা এইভাবে কাটবো, কোনভাবে কাটবো, বুঝতে পারছো? আগে এইভাবে কাটবো, এইভাবে আগে আগে আমরা কাটছি হচ্ছে তোমার এই তলে, এখন আমরা কাটবো এই তলে, আমি আমি যেটা বলতে চাইছিলাম আগে আমরা কোন তলে কাটছি এই তলে, এখন আমরা কাটবো এই তলে, আগে আমরা যেটা করছিলাম এইটাকে কাটা এইভাবে এইভাবে ছিল সারফেসটা সেটাকে এইভাবে শো করছি, এখন কিন্তু আর এইভাবে শো করতে হবে না, এইভাবে যদি কাটো তখন এইভাবেই থাকবে দুটো অংশ পাবো, বুঝা গেছি কিনা, আবার কি সেম জিনিস পাবা কিনা, বস্তার বৃত্ত আবার এরকম দুইটা পয়েন্ট পাবা কিনা, সেই দুইটা পয়েন্ট কি এরকম অন্য জায়গায় দুইটা পয়েন্ট কিনা, সেই দুটো পয়েন্ট কি দেখো ইমাজিনেশন করো একই কোন উৎপন্ন করবে, আবার খেয়াল করো আবার একটা চিত্র আঁকি দিলে খেয়াল করো, ওকে ধরো আবার আবার আমরা সেটাকে এইভাবে শুরু করলাম, হ্যাঁ শিওর দ্যাট ইজ দ্য পয়েন্ট, একই একই রেখার মধ্যে তারা দুই দিকে কোনটা উৎপন্ন করতেছে এবং সেই কোনটা কি হচ্ছে সমান হচ্ছে, খেয়াল করো একটা হচ্ছে পূর্বে কোন উৎপন্ন করতেছে আর পশ্চিমে কোন উৎপন্ন করতেছে, বুঝা গেছে ব্যাপারটা? এখন আমাকে বলো সেটা হচ্ছে যে সাপোজ আরেকটা যদি আমরা এভাবে নিই তখন সাপোজ এটা হচ্ছে এরকম, তাই না? তখন কি এটার মধ্যে ঠিক এই রেখাটার জন্য কি দুইটা পয়েন্ট কি আমরা এদিকে দেখতে পাবো কিনা, সেম হবে কিনা, এটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র, এখন আমাকে বলো যদি পৃথিবীর কেন্দ্র হয় তাহলে এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে এরকম, দেন এটা কি এরকম, বুঝা গেছো? আরেকটা ভিউ দাও, আরেকটা ভিউ থ্রি ডাইমেনশনাল আরেকটা ভিউ দেখাইতে চাই একেবারে রিয়েল রিয়েলি, বিকজ আমি চাই যে সেই কথাটার ব্যাখ্যাটা ক্লিয়ার হোক, একই অক্ষরেখা অবস্থিত সকল স্থানের অক্ষাংশ কি এক, অর্থাৎ একই অক্ষরেখা অবস্থিত সকল স্থান পৃথিবীর কেন্দ্রের সাথে একই কোণ উৎপন্ন করে, বুঝা গেছো? অর্থাৎ দ্যাট ইজ দ্য পয়েন্ট, এখন আরেকটা ভিউ আমরা দেখাবো সেটা হচ্ছে তোমার, ওকে আমরা এখন পুরো বৃত্তটাকে কাটবো না, আমরা জাস্ট বৃত্তটা থেকে একটু অংশ কেটে দেন বের করে নিয়ে আসবো, বাকিটা আমরা দেখবো অ্যাকচুয়ালি কি হয় একদম কেন্দ্রের সাথে, তো দুই দিক আমি এই দুই দিকে বলবো, হ্যাঁ বলো
না না তুমি যেটা নিবা ওই বললাম না ওই সমান্তরাল রেখাটার সাথে কতটুকু কোণ তুলবে সমান্তরাল রেখা আমি যদি এদিক দিয়ে কোণ তুলি এটা আবার যদি এই রেখাটা যদি এদিক দিয়ে হয় তাহলে অনেক বড় একটা তাহলে ওইটা যে ডিরেকশনে নিছো ওইটার অপোজিট ডিরেকশনে আনবা ডিরেকশন এক রাখো তাহলে ঠিক হয়ে যাবে খেয়াল করো এটা ছিল বামে নিছো ডানে ওইটা তাহলে ওইটা ডানে থাকে ওইটা বামে আনতে হবে না ওইটা বামে আনতে হবে না বুঝে গেছো ওটা এটাও তো এখান থেকে নিবা এটা যদি বিপরীত নাও তাহলে ওইটারও তো বিপরীত নিতে হবে কথা তো সমান নয় হ্যাঁ তো গ্রেড একটাই ওকে ইমাজিনেশনের ফসলটা হচ্ছে সেই জায়গায় তুমি একটা জিনিসকে যেমনি পারো এমনি কাটতেছো যেমনি পারো এমনি দেখাইতেছো বাট আলোর ক্ষেত্রে সেটা বসলো ইনটেক থাকবে না কয়েকটা আলো লাগবে কয়েকটা লাগবে আমি চাই তোমরা রিয়েলি ইমাজিনেশন করতে শিখো খেয়াল করো এটা হচ্ছে সাপোজ একটা ইয়া এটা হচ্ছে একটা ইয়া দেন এটা হচ্ছে দেন এটা হচ্ছে সাপোজ ও এটাই ওই চিত্র হ্যাঁ আমার তো মনে হয় স্বপ্নে ওই চিত্রই দেখছি এই চিত্র না এই যে দেন এটা হচ্ছে তোমার এডুকেশন খেয়াল করো সো এটা হচ্ছে ঠিক এরকম একটা রেখা দেন এটা হচ্ছে এখন দেখো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে একটা কথা বোঝানোর জন্য আমি অনেক চিত্র আঁকতেছি একই স্থানে অবস্থিত মানে কি জানি ওকে একই অঙ্কে অবস্থিত সকল স্থানের অক্ষাংশ একই এখন আমাকে একটা কথা বলো হ্যাঁ এখন একটা রিয়েল ভিউটা বাবা সেই ভিউটা আছে সাপোজ এই দিক দিয়ে যে অক্ষরেখাটা গেল সাপোজ এই দিকে যে অক্ষরেখাটা গেল এইভাবে দেন এটা ওইভাবে গিয়ে কি ওই ওই ঘুরে কি এভাবে এইভাবে আসছে না এভাবে আসছে না এইভাবে ওইভাবে ওইভাবে তো কভার করছে তাই কি না ওইভাবে দেখাই ওইভাবে কভার করছে এখন আমাকে বলো এই যে এটা তখন কোন উৎপন্ন করবে এটা যখন কোন উৎপন্ন করবে এই যে কেন্দ্রের সাথে এটা যখন কোন উৎপন্ন করবে কেন্দ্রের সাথে দেখো তো সময় তো সমান কিনা কালার বলবে বুঝা গেছে ওটা বুঝা গেছে এখন দেখো পৃথিবীর এই অংশ না কেটে যদি আমি এই অংশ থেকে কাটি তখন কি ঠিক একই ব্যাপার ঘটবে কিনা আমি যদি পৃথিবীর এই অংশ থেকে না কেটে ওই অংশ থেকে কাটি সকল অংশ থেকে কাটি ধরো এটা পৃথিবীর পিছনের অংশ কেটে আবার আমরা সামনের দিকে ঘুরিয়ে দিলাম একই জিনিস কিনা একই কোন কিনা পাশ থেকে কাইটে আমরা সামনে দিকে ঘুরাই দিলাম একই জিনিস কিনা একই কোণ কিনা দ্যাট মিন্স অ্যাকচুয়ালি এই রেখাটার মধ্যে অবস্থিত যে কোনো পয়েন্ট নেও যে কোনো পয়েন্ট থেকে পৃথিবীর কেন্দ্রে কোণ আঁকার চেষ্টা করো দেখবা যে তারা একই কোণ শো করতেছে অর্থাৎ একটা অক্ষরেখায় যতগুলো পয়েন্ট আছে সাপোজ একটা অক্ষরেখায় এ পয়েন্ট আছে একটা অক্ষরেখায় বি পয়েন্ট আছে একটা অক্ষরেখায় সি পয়েন্ট আছে একটা অক্ষরেখায় ডি পয়েন্ট আছে ই পয়েন্ট আছে এফ পয়েন্ট আছে সকল পয়েন্ট থেকে যদি পৃথিবীর কেন্দ্রে কোণ নেও তখন এই সকল কোণ কি একই কোণ বা সকল কোণ কি সমান অর্থাৎ একটা অক্ষরেখায় অবস্থিত
একটা অক্ষরেখা অবস্থিত সকল স্থানের অক্ষাংশ একই, সকল স্থানের অক্ষাংশ কি একই, অক্ষাংশ মানে কি পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ, অর্থাৎ সকল স্থানে উৎপন্ন কোণ কি সকল স্থানের উৎপন্ন কোণ সমান বা একই। দ্যাটস ওয়াই এই রেখাটাকে নাম দেওয়া হয়ে গেছে যে এত ডিগ্রি। হোয়াট ডাজ ইট মিন, এই সাপোজ এই রেখাটা থেকে যখন তুমি কোণ আঁকতেছো তখন দেখতেছো সবাই 70 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। আর তুমি এই রেখাটার মাঝখানে একটা কোণ আঁকো, কোণ রেখাটা এই যে ABC এই রেখাটা সেটা একটু বড় করো, কোণটা এরকম হয় বড় করো, এরকম হবে পুরো সেই বড় করো রেখাটা, কোণ রেখাটা মিলা দাও এটাকে এভাবে মিলানো এ হবে। ওকে হ্যাঁ এর মাঝখানে একটা কোণ আর ওইটার মাঝখানে আমি কি বললাম তোমাকে সব দিকে পয়েন্ট পাওয়াছে কিনা, এই দিকে না কাটে তুই পিছন দিক থেকে কাটে আবার একদিকে সামনে আসো, তখন কিন্তু এই দুটা পয়েন্ট কে আবার ওইভাবে পাবা কিনা এইভাবে, তখন কি দুটো সাইড থেকে সমান কোণ আসবে কিনা, বুঝা গেছে ব্যাপারটা? একটা স্ট্যান্ডার্ড কোন রেখাকে ধরে তুমি হিসাব করবা না, সেটা হচ্ছে ধাগে মারা খেয়ে আসবে, বাট একটু ডিটেলস হয়ে যেতেছে, আমি সেখানে যাচ্ছি না, বুঝতে পারছো? বাট কনসেপ্টটা জাস্ট ক্লিয়ার রাখো, তুমি আজকে একটা আলো কাইটা পরীক্ষা করো, লেটস না আমি অনেকগুলো ভিউ দেখাইছি, অনেকগুলো ভিউ দেখাইছি, তুমি একটা আলো কাইটা একটা রেখা দেও ওইভাবে, দেন তার চতুর্দিক থেকে তুমি মানে কাঠি আছে না কাঠি ঢুকাই দেবো, এখন তুমি ইমাজিন করো। ওকে ওকে জাস্ট ইমাজিন করো, তুমি 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 বাসায় গিয়ে যে পরীক্ষাটা করবা, একটা আলোর মধ্যে এইভাবে একটা রেখা টানবা, দেন দেন প্রতিটা থেকে এবার আবার ভিতরে তুমি কি ঢোকাবা কেন্দ্র পর্যন্ত কি ঢোকাবা এভাবে কাটি ঢোকাবা, বুঝা গেছে ওটা কাটি ঢোকাবা, দেন তুমি নিজে আচ্ছা দেন তুমি নিজে চিন্তা করে দেখো যে তারা কি সবাইকে সমান কোণ উৎপন্ন করতেছে, বুঝা গেছে ওটা? ওকে এইটাতে এইটাতেও যদি বিশ্বাস না হয় একেবারে সর্বোচ্চ দ্রাঘিমা ছিল একেবারে উপরে দ্রাঘিমা এই জায়গায় যে বৃত্তটা আছে সেই জায়গায় বৃত্তটা এতটা ছোট যে একটা বিন্দুর সাথে তুলনা করতে পারি, বুঝা গেছে ওটা একেবারে বিন্দুর মতো, তো সেইখান থেকে যত কোন আঁকো না কেন সবগুলা সেটা সেটার ক্ষেত্রে সমান কিনা সমান। এখন এখন আমার কথাটা হচ্ছে যে এই খেয়াল করো আমার কথাটা হচ্ছে যে এই রেখাটা থেকে এই রেখাটা যে কোনো স্থান থেকে আমি পৃথিবীর কেন্দ্রে যে কোনো কোণ আঁকি না কেন তারা সব সবসময় কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সাপোজ 70 ডিগ্রি, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 70 ডিগ্রি, দ্যাটস ওয়াই সেই রেখাটা কি নাম দেওয়া হয়েছে 70 ডিগ্রি অক্ষরেখা। আমি যখন বলবো 20 ডিগ্রি একটা অক্ষরেখা আছে, হঠাৎ দেখবি ওই রেখা অবস্থিত যে কোনো স্থান থেকে যদি পৃথিবীর কেন্দ্রে তুমি কোণ আঁকো তখন সেটা কত ডিগ্রি 20 ডিগ্রি বা 20 ডিগ্রি, যখন আমি একটা রেখার নাম দেবো 30 ডিগ্রি তখন সেটা কি অ্যাকচুয়ালি, এখন বুঝতে পারছো কেন সেই রেখাগুলোকে বা বৃত্তগুলোকে ডিগ্রি বলা হচ্ছে, আনসার পাইছো ক্লিয়ার, আনসার পাইছো? ওকে এখন আমাকে বলো তাহলে এই নিরক্ষরেখার উৎপন্ন কোণ কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি, 0 ডিগ্রি, কারণ এটা সবসময় কেন্দ্রের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সর্বোচ্চ দ্রাঘিমা কত আসতেছে, সর্বোচ্চ অক্ষরেখা কত আসতেছে, সর্বোচ্চ অক্ষরে 90 ডিগ্রি মানে উপরে যে এটা আছে সেখান থেকে তুমি একটা কোণাকো 90 ডিগ্রি হবে, সেটা কি বিশ্বাস হয় কিনা? হ্যাঁ সেটা বিশ্বাস হয়। ওকে এত এত ভিউ দেখানোর পরে যদি সেটা বিশ্বাস না হয় আমার দ্বারা আসবো না। ওকে এখন ওকে আচ্ছা আচ্ছা এইটার ভিউ এই তো এইখানে দেখা যায় ভালো কিনা, এই খেয়াল ফার্স্ট ভিউ ল্যাটারাল ভিউ, ল্যাটারাল ভিউ যদি আমরা এইখান থেকে যদি একটা এভাবে কোণ আঁকি তখন এটা কত ডিগ্রি কোণ হবে, 90 সর্বোচ্চ দ্রাঘিমা কত ডিগ্রি, 90 ডিগ্রি, বাট তুমি যদি আবার এদিকে আসো তখন কোণ আবার কমতে থাকবে না, তখন তো কোণ বিবেচনা করবা এই রেখাটার সাথে, এই রেখাটার সাথে আবার এই রেখার সাথে বিবেচনা করলে যদি 100 ডিগ্রি 110 ডিগ্রি 120 ডিগ্রি দ্যাট ডাজন্ট ম্যাটার, তখন বিবেচনা করতে হবে যে কোণটা হচ্ছে এই পাশের সাথে, অর্থাৎ যখন তুমি পূর্ব পশ্চিম পূর্বে থাকতেছো তখন পূর্বের রেখার সাথে উৎপন্ন কোণ, যখন তুমি পশ্চিমে থাকতেছো তখন কি পশ্চিমের রেখার সাথে উৎপন্ন কোণ, বুঝা গেছে? ওকে
হ্যাঁ জিরো ডিগ্রি, তুমি নিজে চিন্তা করে দেখো সাপোজ। ওকে আমাকে বলো এই রেখাটা কি ইজি নিরক রেখা কিনা, এই রেখাটাকে এইভাবে করতে তো লাগে নিরক রেখা পাবো কিনা, এটা কি বরাবর? দ্যাট মিন্স এই এই রেখাটা থেকে একটা কোণ আঁকো, তাহলে এটা এই রেখার সাথে কত ডিগ্রি করতে হবে? বুঝা গেছে ওরটা? এখন আমাকে একটা কথা বলো সবাই, এই বৃত্তগুলোকে একটা একটা সমান্তরাল কিনা, দ্যাট মিন্স অক্ষরেখাগুলো একটা একটা কি সমান্তরাল? এবার তো বুঝা গেছে অক্ষরেখাগুলো একটা একটা কি সমান্তরাল? অক্ষরেখা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত আছে? জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত। সর্বোচ্চ অক্ষরেখা কত ডিগ্রি পর্যন্ত? নাইনটি ডিগ্রি পর্যন্ত। এখন বলো জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত বলা হয় সেগুলো অক্ষরেখা গুলো বলে নিম্ন অক্ষরেখা, আর তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি সেগুলোকে বলা হয় মধ্য, আর ষাট ডিগ্রি থেকে নব্বই সেটা কি উচ্চ না কি? সেটা কি? হ্যাঁ উচ্চ অক্ষাংশ বলা হয়। তাহলে কি বললাম? জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত নিম্ন অক্ষাংশ, তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশ, এটা সুবিধা জিনিস। নব্বই রে যদি তিনটা ভাগ করো তাহলে কত হবে? তিরিশ ষাট নব্বই, তাহলে জিরো থেকে তিরিশ পর্যন্ত নিম্ন, তিরিশ থেকে ষাট পর্যন্ত মধ্য, ষাট থেকে এখন 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 চাই একটা জিনিস, এখন একটা কনসেপশন একটু ধরাই দিতে চাই, সবাই একটু খেয়াল করো, সবাই এদিকে সবকিছু বাদ দিয়ে এদিকে একটু খেয়াল করো, সবাই জাস্ট একটা কনসেপশন একটু দেখ। একটা কনসেপশন হচ্ছে যে এখন আমরা যদি আই মিন ওকে ধরো আমি এখন আবার আমাদের প্রথম চিত্র একটু ফিরে দেবো, প্রথম চিত্র ফিরে দেবো, প্রথম চিত্রটা হচ্ছে ঠিক এরকম খেয়াল করো, প্রথম চিত্র হচ্ছে আমাদের এরকম, বুঝা গেছে? আজকে ইভেন আর একটা নতুন জিনিস বুঝতে পারলাম, ঋতু পরিবর্তন আগের ক্লাসে পড়াইনি, আগে আগে লাগছিল ওইটা, তাহলে আপনার ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে সেই জন্য বললাম যে ঋতু পরিবর্তনে ডিটেইল পড়াবো আজ, এটা আজকে পড়াবো। ওকে এখন আমাকে এখন এখন হ্যাঁ অবশ্যই অবশ্যই ব্রেক আছে, অবশ্যই দুই হাজার টাকার উপরে ওঠে নাই, সে তো খাওয়া খাবারও পাইতেছে না, সেই জন্য সময় লাগে না, ওই কয়জন এক দুই তিন তিন চার আঠারো আঠারোশো টাকা উঠছে। ওকে এখন 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 পৃথিবীটা হচ্ছে বিশাল বড় জিনিস, পৃথিবীটা হচ্ছে একটা বিশাল বড় জিনিস, এখন ধরো এই জিরো ডিগ্রি থেকে এক ডিগ্রি, এক ডিগ্রি থেকে দুই ডিগ্রি, তার মানে কি বোঝা যে দুই ডিগ্রির মধ্যে যে পজিশনটা পড়ছে সেখান থেকে উৎপন্ন কোণ কত ডিগ্রি? দুই ডিগ্রি, আমরা মাইনে নিলাম। বাট প্রবলেম ইজ ধরো পৃথিবীতে কোন একটা কান্ট্রি, ছোট একটা কান্ট্রি বসে আছে হচ্ছে ধরো এই জায়গায় বসে আছে, এখন কি করে এখন তার পৃথিবীর সাথে উৎপন্ন কোণ তুমি কত বলবে? এটা সমস্যা না, ধরো কোন একটা স্থান, ধরো কোন একটা স্থান, ওকে সবাই একটু চিন্তা করো, ধরো কোন একটা স্থান পৃথিবী এই দুই ডিগ্রি ওটা বইলে গেল, বইলে গেল যে ভাইয়া আমি আর কিছু দেখবো না, আমি জানি যে এটা দুই ডিগ্রি কোন উৎপন্ন করবো যেমনি। প্রবলেম ইজ দুইটার মাঝখানে যখন বইলে গেছে তখনই সমস্যা হয়ে গেছে, তখনই তখনই বিজ্ঞানের চিন্তা করলো যে না আমাদের তাহলে এই ইউনিটটা আমাদের পারফেক্ট না, আমাদের এই ইউনিটটাকে আরো বাড় করতে হবে। তখন বিজ্ঞানীরা যেটা করছেন সেটা হচ্ছে এটাকে আর কত ভাগে ভাগ করছেন? এটাকে আর কত ভাগে ভাগ করছেন? অর্থাৎ এই এক ডিগ্রি থেকে দুই ডিগ্রির মধ্যবর্তী আর কয়টা রেখা আঁকছেন ওনারা? ওনারা কয়টা রেখা আঁকছেন? আরো আরো এরকম কয়টা রেখা আঁকছেন? ষাটটা। সেইগুলোকে বলা হয় মিনিট, সেগুলো কি বলা হয় মিনিট। অর্থাৎ সাপোজ আমি সাপোজ এদিকে দেখাই ব্যাপারটা, এই খেয়াল রাইট, সাপোজ এটা হচ্ছে সাপোজ এক ডিগ্রি রেখা, এটা হচ্ছে এক ডিগ্রি রেখা, এটা হচ্ছে কত ডিগ্রি রেখা? দুই ডিগ্রি। তাদের এই যে মাঝখানে আরো এরকম কয়টা রেখা আছে ছোট ছোট? ধরো ষাটটা আছে, ছোট ছোট কয়টা আছে ধরো এরকম ষাটটা আছে। এখন একটা জায়গা বললো, এখন একটা পজিশন বললো হচ্ছে সাপোজ এই জায়গায়, পজিশন বললো এই জায়গায়, সাপোজ এই জায়গায়, আমরা তাহলে কি সেটা কি বলবো খেয়াল করো? সেটা দেখো প্রথমে সে এত ডিগ্রি এত ইঞ্চি করে 1 ডিগ্রি খেয়াল করো, 1 ডিগ্রি দেন খেয়াল করো, কত কত মিনিট সেই ভাগ, প্রত্যেকটা ভাগকে বলা হয় মিনিট, কত মিনিট দেখো 1 2 3 4 5 6 7 8 দ্যাট মিন্স 1 ডিগ্রি 7 মিনিট এসে পড়ছে।
এই যে অনেক সময় দেখবা অনেক সময় লেখবা যে লেখা আছে যে বাংলাদেশ এত ডিগ্রি এত মিনিট এত সেকেন্ডে পড়ছে। এখন ধরো এখন ধরো কোন একটা প্রতিষ্ঠান করে গেল হচ্ছে এই দুইটা মিনিট রেখা মাঝখানে এই দুইটা মিনিট রেখা কেন কেন অক্ষরেখা গুলোকে আমরা মিনিট সেকেন্ড ভাগ করছি বিস্তৃত বাংলাদেশে এটা পাবা যে বাংলাদেশ এত ডিগ্রি অক্ষরেখা থেকে এত ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। কেন? কারণ একটা দেশ তো পুরো একটা রেখার মধ্যে এভাবে বসে থাকবে না। বুঝা গেছে পজিশনটা বলতে এক্সাক্টলি পজিশনটা বলতে কি বোঝায়? আমি যদি তাহলে এখন বলি যে কোন একটা পজিশন 30 ডিগ্রি 35 মিনিটে আছে, তুমি বের করতে পারবা জায়গাটা কোনটা? আচ্ছা দেখো কোন একটা জায়গা এক ডিগ্রি